এবারে ডাক্তার নায়েক। মূল রচনা আর অনুবাদ দুটো আলাদা ভাষা, অর্থ দুই রকম হতে পারে। বাইবেলের ইংরেজিটা কি মূল রচনা নাকি অনুবাদ, এটা কি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা যায় যে মূল রচনা আর অনুবাদ এক? ঈশ্বর কি মুসা আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালামকে ইংরেজিতে আসমানি কিতাব পাঠিয়েছিলেন? এটা খুবই ভালো প্রশ্ন। মূল রচনা আর অনুবাদ কি একই জিনিস হতে পারে? না, মূল রচনা আর অনুবাদ হুবহু একরকম হবে না, কাছাকাছি আসতে পারে। আর অনুবাদ সম্পর্কে মাওলানা আব্দুল মজিদ দরিয়াবাদী বলেছেন, পৃথিবীতে যে বইটা অনুবাদ করা সবচেয়ে কঠিন সেটা হলো পবিত্র কোরআন। কারণ কোরআন শরীফের ভাষা এত অলঙ্কারপূর্ণ, এই ভাষা এত উচ্চমানের, এতই মহান, আর আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ আছে। এজন্য কোরআনের অনুবাদ করা সবচেয়ে কঠিন কাজ, এ দুটো হুবহু এক নয়। আর যদি অনুবাদটাই কোনো ভুল থেকে থাকে, অনুবাদটা করেছে একজন মানুষ, যে এই অনুবাদটা করেছে এখানে ভুলটা তার, ঈশ্বরের ভুল নয়। আর বাইবেল কি ইংরেজিতে লেখা হয়েছিল? না, বাইবেল গ্রন্থটা ইংরেজিতে লেখা হয়নি। আসলে ওল্ড টেস্টামেন্ট হিব্রুতে আর নিউ টেস্টামেন্ট গ্রিক ভাষায় লেখা হয়েছে। আর যদিও যীশু খ্রিস্ট কথা বলতেন হিব্রু ভাষায়, তবে নিউ টেস্টামেন্টের যে মূল রচনাটা আছে সেটা গ্রিক ভাষায়, আর ওল্ড টেস্টামেন্টের মূল হিব্রু রচনাটা পাওয়া যায় না। এটা কি আপনারা জানেন? ওল্ড টেস্টামেন্টের হিব্রু অনুবাদটা করা হয়েছে গ্রিক থেকে। আসলে ওল্ড টেস্টামেন্টের যে সংস্করণটা হিব্রু ভাষায় পাওয়া যাচ্ছে সেটা আসলে মূল রচনা নয়, এখানে সমস্যাটা বেড়ে গেল। আর এজন্য বাইবেলে ভুল থাকতেই পারে, তবে কোরআন আলহামদুলিল্লাহ মূল আরবিটাই এখনো আছে, মূল রচনাটা আলহামদুলিল্লাহ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটাই মূল রচনা। এখন কথা হলো কোন আসমানি কিতাব নাজিল হয়েছিল ঈসা আলাইহিসসালামের উপর আর মুসা আলাইহিসসালামের উপর। আর আমি এ কথা আগেও আমার লেকচারে বলেছি, আমরা বিশ্বাস করি আর পবিত্র কোরআনের সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন, এদের মধ্যে চারটার নাম মাত্র বলা আছে, তাওরাত, জবুর, ইঞ্জিল এবং কোরআন। তাওরাত হলো সেই ওহী যেটা নাজিল হয়েছিল মুসা আলাইহিসসালামের উপর, জবুর হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল দাউদ আলাইহিসসালামের উপর, ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল যীশু খ্রিস্টের উপর, আর কোরআন হলো সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ধন্যবাদ ডক্টর নায়েক। আমরা বিশ্বাস করি বাইবেল আর যীশুর উপর নাজিল হওয়া ইঞ্জিল একই গ্রন্থ নয়। থ্যাংক ইউ স্যার।